गुड इवनिंग। आमी अन्य दिनेर मतो आज को एक झुड़ीते किछु जिनिस निये एसेछि तोमादेर काछे। ए झुड़ीते की की आछे आमी तोमादेरके एकटा एकटा करे देखाबो। तो ए निये आजकेर आमादेर आलोचना षष्ठ श्रेणीर एकटा टपिक्स निये आलोचना करब। जे टपिक्सटाय आमरा ढुकबो तार आगे तोमादेरके जिनिसगुलो देखिये दिई जे झुड़ीटाते की की जिनिस आछे। देखो एखाने एकटा पाजल लिए छिलो, अनेक दिन धरे आगे होयतो व्यवहृत होतो, एखन व्यवहार हय ना, एटा आमार बाड़ीते पड़े आछे। तो बेश अनेकगुलो जिनिस पड़े आछे। तो एई छोट्टो झुड़ीते आमी जे कोयेकटा पेलाम हाथेर काछे सेगुलोके निएछि। तो एरकम बाड़ीर आनाचे कानाचे अनेक जिनिस पड़े थाके, शुधु आमार बाड़ीते नय, आमादेर प्रत्येकेर बाड़ीते एरकम किछु जिनिस पड़े आछे। ताहले একটা রাখলাম এটা। এই যে একটা পেন্সিল বক্স, রং পেন্সিল আছে এখানে, যে রংগুলো আছে এরকম অনেকগুলো পেন্সিল বক্স আমার বাড়িতে পড়ে আছে। এই পেন্সিল কালারগুলোর মাত্র কয়েকটা কালার রং করার জন্য বেশি ব্যবহৃত হয়, বাকি দেখো বেশ কিছু রং অক্ষত অবস্থায় রয়ে গেছে। কিন্তু যেহেতু বেশি ব্যবহৃত রংগুলো শেষ হয়ে গেছে আর পুরো প্যাকেটটাই व्यवहार होयनी, एरकम बेश किछु कलर पेंसिल आमार बाड़ीते एखाने ओखाने पड़े आछे। एरकम देखबे तोमादेर बाड़ीतेओ एरकम जिनिस पड़े आछे। एटा प्लास्टिकेर बोतल, कखनो व्यवहृत होयेछिलो, किछु जिनिस खावा होयेछिलो, एखन पड़े आछे। एटाओ एकटा प्लास्टिकेर सिसि, आगे व्यवहृत होयेछिलो, सेई जिनिसटी शेष होये गेछे, এটা কিন্তু রয়ে গেছে, এটা বাড়িতে পড়ে থাকে। এটা কি? এটা টর্চ লাইট, ভেঙে গেছে, পড়েই আছে বাড়িতে। প্লাস্টিকের ঢাকনা ব্যবহৃত হয়েছিল, এখন পড়ে আছে। পেন্সিল, এই পেন, অনেক পেন পড়ে আছে, আমি একটা তোমাদেরকে দেখানোর জন্য আনলাম, কালি শেষ হয়ে গেছে, পড়ে আছে, অনেক পেন পড়ে আছে। স্কেচ পেন শুকিয়ে গেছে, কালি পড়ে আছে, এখানে ওখানে, শুধু একটা নয় অনেকগুলো পড়ে আছে। এই যে এখানে একটা দেখতে পাচ্ছ যে এই যে স্কেচ পেনগুলো আছে, মাত্র একটা রং ব্যবহার করার জন্য এটা কেনা হয়েছিল, কালো রংটা, তার সঙ্গে সঙ্গে সবগুলোই কেনা হয়েছে। কিছুদিন বাড়িতে থাকতে থাকতে কালি শুকিয়ে গেছে, আছে পড়ে আছে, ওরকমই আছে। আর কি আছে ঝুড়িতে দেখি, এটা কি? একটা ব্যাটারি, ব্যবহৃত হয়েছিল কোনো এক সময়, এখন ব্যবহৃত হয় না, এর চার্জিং সিস্টেমটাও নষ্ট হয়ে গেছে, পড়ে আছে। অনেকগুলো ব্যাটারিকে একসঙ্গে জয়েন করা হয়েছিল কোনো একটা কিছু বানানোর জন্য, এখন আর এর চার্জ নেই, বাড়িতেই পড়ে আছে। এটা হচ্ছে একটা কন্ডেনসার, কখনো ফ্যানের যে কন্ডেনসার থাকে কেনা হয়েছিল, হয়তো কোনো কারণে একটা বাড়তি হয়ে গেছে, রয়ে গেছে বাড়িতে, পড়ে আছে, দোকানে ফেরতও যায়নি, বাড়িতে এখানে ওখানে পড়ে থাকে। এটা একটা মোটর ফ্যান, কোনো কিছু মডেল বানানোর জন্য হয়তো এটা আনা হয়েছিল, এখন পড়ে থাকে। এটা তো বললাম পুরনো ব্যাটারি, চার্জ শেষ হয়ে গেছে, রিচার্জেবল ব্যাটারি ছিল, এখন আর চার্জ হয় না, পড়ে আছে এখানে। ক্রিমের সিসি শেষ হয়ে গেছে, সিসিটা রয়ে গেছে বাড়িতে। একটা প্লাগ, মেল প্লাগ, হয়তো এটা ভেঙে গেছে বা ভেঙেও যায়নি, একটা নাট পড়ে গেছে, যার ফলে অব্যবহৃত অবস্থায় বাড়িতে
पड़े रही है। टूथपेस्टर टूथपेस्ट शेष हो गए ये क्योंकि आचे এটা কি বলো তো, এটা চিনতে পারবে? এটা হচ্ছে ওয়াটার ফিল্টারের ক্যান্ডেলগুলো। দীর্ঘদিন ব্যবহারের পর এটাতে আর ভালো ফিল্টার হয় না, কিন্তু এটা এখনও আমার বাড়িতে আছে। আর কি দেখো, একটা এটা কি ছিল, এটা কোনো একটা চার্জারের কেবেল ছিল, নষ্ট হয়ে গেছে, কিন্তু এটা আমার বাড়িতে কিন্তু রয়ে গেছে। এরকম দেখতেই পাচ্ছ ডিমের খোসা, প্রায় দিনই ব্যবহৃত হয় ডিম, এবং এরকম খোলা, অনেকগুলো ডিমের খোলা বাড়িতে গাদা হয়ে পড়ে আছে। এই দুটো কি লেবু কেনা হয়েছিল অব্যবহৃত অবস্থায়, থাকতে থাকতে এখন এর রং পরিবর্তন হয়ে প্রায় পচে গেছে, কিন্তু এটাও রান্নাঘরে ছিল, আমি রান্নাঘর থেকে এটা নিয়ে এলাম। আলু, তাই তো, বহুল ব্যবহৃত একটি সবজি, বিভিন্ন রান্নাতেই আমরা এই আলুকে ব্যবহার করে থাকি, কিন্তু যথাসময়ে এর ব্যবহার হয়নি বলে এটা কুচকে গেছে, অঙ্কুরিত হয়ে গেছে, এটা আর খাওয়ার যোগ্য অবস্থায় নেই, কিন্তু এটাও আমার রান্নাঘরে পড়েছিল। তো এরকম শুধু আমার রান্নাঘরে নয়, এরকম তোমাদের প্রত্যেকের বাড়িতে এরকম আরও অনেক জিনিস পড়ে আছে। তো এই যে জিনিসগুলো, এগুলো নিয়ে আজকের আমাদের আলোচনা, এগুলোকে তাহলে আমরা কি বলে থাকি? এই যে জিনিসগুলো, এগুলোকে আমরা বলি বর্জ্য পদার্থ। আজকে আমরা যে টপিকসটা আলোচনা করব, বর্জ্য পদার্থ। তো বর্জ্য পদার্থ যেগুলো তোমাদেরকে দেখালাম, এগুলো ছাড়াও আরও অনেক অনেক বর্জ্য পদার্থ তোমাদের বাড়িতে আছে। তো চলো শুরু করা যাক। আজকের টপিকস তাহলে হলো আমাদের বর্জ্য পদার্থ। বর্জ্য পদার্থ কাকে বলে প্রথমেই জেনে নেওয়া যায়। বর্জ্য পদার্থ কাকে বলে, তোমাদেরকে আমি বেশ কিছু জিনিস দেখালাম, আরও কিছু জিনিস, আরেকটা জিনিস দেখিয়ে দিই, যে এটা একটা কি বটে, কাগজের ঠোঙা, তাই তো, এটা একটা কাগজের ঠোঙা। কোনো এক সময় কোনো কারণে হয়তো বাড়িতে কাগজের ঠোঙার দরকার হয়েছিল, তখন কিনে আনা হয়েছে, এরকম অনেকগুলো ঠোঙা সেই তখন কেনা হয়েছিল। যে প্রয়োজনে এটা কেনা হয়েছিল সেই প্রয়োজনটা মিটে গেছে, কিন্তু ওই যে বাড়তি কিছু জিনিস, বাড়তি কিছু ঠোঙা এরকম নিয়ে এসেছি, এগুলো আমার বাড়িতে এখনও আছে। এরকম আমরা অনেক সময়ই অতিরিক্ত কিছু জিনিস কিনে ফেলি বা বাড়িতে নিয়ে আসি, যেগুলো আমাদের বাড়ির এখানে ওখানে পড়ে থাকে, এই পদার্থগুলোকেই আমরা বলি বর্জ্য পদার্থ। তাহলে বর্জ্য পদার্থের সংজ্ঞাটা কী হবে, তোমরা জিনিসগুলো দেখলে, যে জিনিসগুলো আমি তোমাদেরকে দেখালাম, অর্থাৎ আমাদের বাড়িতে অব্যবহৃত অবস্থায়, আমাদের বাড়িতে অব্যবহৃত অবস্থায় যে সমস্ত জিনিস এখানে ওখানে পড়ে আছে, যেগুলো আমরা ব্যবহার না করে ফেলে রাখি, এগুলোকে বর্জ্য পদার্থ বলা হয়। এগুলোর ফলে কি হয়, এগুলোর পরিবেশের পক্ষে ক্ষতিকর। কিছু বর্জ্য পদার্থ আছে যেগুলো থেকে দুর্গন্ধ বার হয়, কিছু বর্জ্য পদার্থ থেকে মশামাছির উপদ্রব হয়, তাহলে বর্জ্য পদার্থগুলো আমাদের সমস্যার সৃষ্টি করে। তাহলে বর্জ্য পদার্থ কাকে বলে, সংজ্ঞাটা কী লিখব, তাহলে প্রথমেই আমি যেটা বলছিলাম যে অতিরিক্ত কিছু জিনিস আমরা বাড়িতে অনেক সময় নিয়ে আসি, আর এগুলো অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে, তাহলে যে জিনিসগুলো তোমাদের, আরও কয়েকটা আমি বর্জ্য পদার্থর নমুনা দেখাই, যেগুলো
বাড়তি ভাবে কেনা হয়েছে। এই যে যে উদাহরণটা আমি তোমাদেরকে দিচ্ছিলাম, যেটা অতিরিক্ত কেনা হয়েছে, এই যে স্কেচ পেনগুলো, এতগুলো দরকার ছিল না, দরকার ছিল একটি বা দুটি কালার, কিন্তু পুরো প্যাকেটটা কেনা হয়েছে এবং এগুলো বাড়িতে থাকতে থাকতে শুকিয়ে গেছে এর কালিটা, কিন্তু এগুলো বাড়িতে রয়ে গেছে। তাহলে অতিরিক্ত কিছু জিনিস, তাহলে যেসব বস্তু অব্যবহার্য, যেসব বস্তু অব্যবহার্য অব্যবহার্য বা অতিরিক্ত, হয় আমরা ব্যবহার করি না বা অতিরিক্ত আছে, যেসব বস্তু অব্যবহার্য মানে আমরা এখন আর ব্যবহার করছি না, কিংবা সেটা অতিরিক্ত বটে, যা আমরা ব্যবহার না করে, যা আমরা ব্যবহার না করে জমিয়ে রাখি, তাহলে যেসব বস্তু অব্যবহার্য বা অতিরিক্ত, যা আমরা, এটা তোমরা লিখে নেবে সংজ্ঞাটা, যেসব বস্তু অব্যবহার্য বা অতিরিক্ত, যা আমরা ব্যবহার না করে কোথাও জমিয়ে রাখি, তাই তো, যার ফলে পরিবেশগত সমস্যার সৃষ্টি হয়, পরিবেশগত সমস্যার সৃষ্টি হয়। যেমন সমস্যাগুলো কী কী, যেমন দুর্গন্ধ ছড়াতে পারে, মশা মাছির উপদ্রব হতে পারে, এগুলো উল্লেখও করতে পারো তোমরা, পরিবেশগত সমস্যার সৃষ্টি হয়, দুর্গন্ধ সৃষ্টি হয়, দুর্গন্ধ ছড়ায়, মশা মাছির উপদ্রব বাড়ায়, তাদের বর্জ্যবস্তু বলে, তাদের বর্জ্য পদার্থ বলে, বর্জ্য পদার্থ বলে, ঠিক আছে। তাহলে কী হলো, যেসব বস্তু অব্যবহার্য বা অতিরিক্ত, যেগুলোকে আমরা ব্যবহার না করে কোথাও জমিয়ে রাখি এবং যার ফলে পরিবেশগত সমস্যার সৃষ্টি হয়। ধরো আবার একটা জিনিস দেখবে তোমাদের, বা এটা অনেকের বাড়িতেই হয়ে থাকে, যে কোনো একটা বাসনপত্র হয়তো ভেঙে গেছে, সেই ভাঙা অংশটা বাইরে হয়তো কোনো জায়গায় পড়ে আছে, এরপর বর্ষার সময় জল পড়ে সেই ভাঙা টুকরোটার উপর জল জমে আছে, আর তোমরা জানো যে মশা পরিষ্কার জলে ডিম পাড়ে, তাহলে সেই জলে মশা ডিম পেড়েছে, মশার লার্ভা থেকে আবার মশা তৈরি হচ্ছে, এরকমভাবে আমাদের মশা মাছির উপদ্রব ঘটাতে সাহায্য করে এই বর্জ্য পদার্থগুলো। তাই বর্জ্য পদার্থগুলো পরিবেশগত সমস্যার সৃষ্টি করে। তো এখানে একটা বিষয়, যেগুলোকে বর্জ্য পদার্থ কেন বলছে, পদার্থের সংজ্ঞায় তোমরা জেনেছো যে যার যা কিছু পরিমাণ জায়গা জুড়ে থাকে, যার নির্দিষ্ট ওজন আছে, সেগুলোকে আমরা পদার্থ বলি। তাই বর্জ্য পদার্থগুলোরও ওরকম নির্দিষ্ট আকার, অনেক বর্জ্য পদার্থের নির্দিষ্ট আকার আছে, কিছুটা আয়তন জুড়ে থাকে বা এদের নির্দিষ্ট ওজন আছে, তাই এদেরকে পদার্থ বলে। অনেক সময় ছোট্ট প্রশ্ন দিয়ে দেয় অনেক সময় যেগুলোকে বর্জ্য পদার্থ কেন বলা হয়, এর উত্তর তোমরা লিখতে পারবে, কেননা পদার্থ কাকে বলে পদার্থ এটা তোমরা জানো। তাহলে পদার্থের যে ধর্ম,
বর্জ্য পদার্থের সেগুলো আছে বর্জ্য বস্তুগুলোর, তাই তাকে বর্জ্য পদার্থ বলে। এরপর আমরা জানব বর্জ্য পদার্থগুলোকে কত রকম ভাগে ভাগ করা যায়। বর্জ্য পদার্থগুলোকে আমরা মূলত তিন রকম ভাগে ভাগ করি প্রকৃতি অনুযায়ী। প্রকৃতি অনুযায়ী তিন ভাগে ভাগ করা হয় বর্জ্য পদার্থকে। কি কি? একটা হচ্ছে কঠিন বর্জ্য, একটা হচ্ছে তরল বর্জ্য, একটা হচ্ছে গ্যাসীয় বর্জ্য। তাহলে কঠিন বর্জ্য, যে বর্জ্য পদার্থগুলো আমি তোমাদেরকে আজকে দেখালাম সবগুলোই ছিল কঠিন বর্জ্য। আজকে তোমাদেরকে কোনো তরল বর্জ্য আমি দেখাতে পারিনি। তরল বর্জ্য আছে, যেমন কোনো কলকারখানা থেকে বিভিন্ন রাসায়নিক পদার্থ বা উদ্বৃত্ত রাসায়নিক পদার্থ বা অব্যবহৃত বা উপজাত কোনো রাসায়নিক পদার্থ সেই কারখানা থেকে চুইয়ে চুইয়ে কারখানার বাইরে আসছে, এটা হচ্ছে একটা তরল বর্জ্য পদার্থ। আবার বাড়িতেও কিছু তরল বর্জ্য পদার্থের নমুনা আমরা দেখতে পাই। ধরো কারো বাড়িতে ওই দুধ থেকে মাখন তুলে নেওয়ার পর যে ঘোল পাওয়া যায়, সেই ঘোলটা হয়তো বাড়ির লোক সবটা খেতে পারেনি, শেষ করতে পারেনি, পড়ে আছে কোনো একটা জায়গাতে, জমে আছে, বেশ কয়েকদিন জমে গেছে, টক হয়ে গেছে, ফেলা হয়নি, রয়ে গেছে। তরল বর্জ্য পদার্থ। গ্যাসীয় বর্জ্য পদার্থ, কিছু গ্যাস সৃষ্টি হয় কোনো জায়গায়, হয়তো জল জমে আছে দীর্ঘদিন ধরে, জল জমে থাকতে থাকতে সেখানে পচন সৃষ্টি হয়েছে, সেখান থেকে গ্যাস উঠছে, তাহলে এটাও হচ্ছে একটা বর্জ্য পদার্থ। দূষিত যে সমস্ত গ্যাসগুলো আছে এগুলোকেও আমরা বর্জ্য পদার্থ বলে থাকি এবং এগুলোই হচ্ছে গ্যাসীয় বর্জ্য পদার্থ। তাহলে প্রকৃতি অনুযায়ী তিন রকম ভাগে ভাগ করা যায়। আর কীভাবে আমরা ভাগ করি, আরেকটা ভাগ করি, এটাকে তিন রকম ভাগে ভাগও আমরা করতে পারি। তাহলে প্রকৃতি অনুযায়ী হলো, আরেকটা আছে এই বর্জ্য পদার্থগুলোর মধ্যে আমি যেগুলো তোমাদের কাছে দেখালাম তার মধ্যে কয়েকটা সবজি ছিল বা কয়েকটা এই একটা আলু ছিল, দেখলে যে আলুটা নষ্ট হয়ে গেছে, আরেকটা ছিল কি একটা ফল ছিল লেবু, লেবুটা নষ্ট হয়ে গেছে। তো এই যে বর্জ্য পদার্থগুলো এগুলোর মধ্যে বেশিরভাগ আজকে যেগুলো দেখালাম এগুলোকে যদি আমরা কোথাও ফেলে রাখি ওরকম অবস্থায় দীর্ঘদিন থাকবে, এগুলো মাটিতে মিশে যাবে না। কিন্তু ওই যে আলু বা লেবুটা যেটা নষ্ট হয়ে গেছে এটা যদি তুমি কোনো জায়গায় মাটিতে ফেলে দাও দেখবে বেশ কিছুদিনের মধ্যেই তা মাটিতে মিশে গেছে জীবাণুর দ্বারা, জীবাণু নিঃসৃত উৎসেচকের দ্বারা এই সমস্ত জৈব বস্তুগুলো মাটিতে মিশে যায়। তাহলে কিছু বর্জ্য পদার্থ তাড়াতাড়ি মাটিতে মিশে যায়, যে সমস্ত বর্জ্য পদার্থ তাড়াতাড়ি মাটিতে মিশে যায় তাদেরকে বলা হয় ভঙ্গুর জৈব পদার্থ। ভঙ্গুর জৈব পদার্থ, ভঙ্গুর, ভঙ্গুর জৈব নয়, ভঙ্গুর বর্জ্য, এর আরেকটা নাম আছে বায়োডিগ্রেডেবল, বায়োডিগ্রেডেবল, বায়োডিগ্রেডেবল বলা হয় যে সমস্ত বর্জ্য পদার্থ তাড়াতাড়ি মাটিতে মিশে যায় তাদেরকে বলা হয় জৈব, এই ভঙ্গুর বর্জ্য পদার্থ বা বায়োডিগ্রেডেবল পদার্থ। আরেকটা আছে যে সমস্ত বর্জ্য পদার্থগুলো, যেমন এর উদাহরণ হলো আনাজের খোসা বা বিভিন্ন অব্যবহৃত আনাজের টুকরো, আনাজের খোসা, অব্যবহৃত ফল, ডিমের খোলা ইত্যাদি, এগুলো হচ্ছে কি কিছুদিনের পর এগুলো মাটিতে মিশে যাবে।
তাই এগুলোকে বলা হয় ভঙ্গুর বর্জ্য পদার্থ বা বায়োডিগ্রেডেবল বর্জ্য পদার্থ। আবার কিছু বর্জ্য পদার্থ আছে তোমাদেরকে যেগুলো আমি দেখাচ্ছিলাম ওগুলোকে আরেকবার আমি তোমাদেরকে দেখিয়ে দিই। যেমন এই যে আমার কাছে যে ব্যাটারিটা ছিল, এই যে ব্যাটারিটা ছিল এইটা কি কি হচ্ছে, এটা যদি আমি মাটিতে ফেলে রাখি এটা কি মিশবে, মাটিতে মিশে যাবে? মাটিতে মিশবে না, তাহলে অনেক দিন এরা অক্ষত অবস্থায় মাটিতে রয়ে যাবে। এগুলোকে বলা হয় অভঙ্গুর বর্জ্য পদার্থ বা জীব, আরেকটা নাম আছে এগুলোকে বলা হয় জীব অবিশ্লেষ্য, মানে কোনো জীবাণুর দ্বারা এটাকে বিশ্লেষণ করা যাবে না বা জীবাণু এটাকে ভাঙতে পারবে না। জীব অবিশ্লেষ্য বা অভঙ্গুর, অভঙ্গুর বর্জ্য পদার্থ কী কী হবে এর উদাহরণগুলো তোমরা লিখবে। অভঙ্গুর বর্জ্য পদার্থ তোমাদের প্রত্যেকের বাড়িতে অনেক অনেক পড়ে আছে। তো এরকম অভঙ্গুর বর্জ্য পদার্থ বা যার আরেকটা নাম হচ্ছে জীব অবিশ্লেষ্য বর্জ্য পদার্থ, এরকম 10টা উদাহরণ তোমরা এখানে লিখবে। যেগুলো মানে কোনগুলো হবে অভঙ্গুর, অর্থাৎ যে সমস্ত বর্জ্য পদার্থগুলো দীর্ঘদিন পরিবেশে থাকলেও সেগুলো পরিবেশের সঙ্গে মিশে যায় না, অর্থাৎ মাটিতে মিশে যায় না, তাদেরকেই বলা হয় অভঙ্গুর বর্জ্য পদার্থ, ঠিক আছে, বা নন বায়োডিগ্রেডেবল পদার্থ। এরা বায়োডিগ্রেডেবল নয়, অর্থাৎ এরা জীব বিশ্লেষ্য পদার্থ নয়, তাই এদেরকে আরেকটা বলা হয় অভঙ্গুর বর্জ্য পদার্থ। তাহলে আমরা আরেকটা ভাগ পেলাম, যে বর্জ্য পদার্থকে দুটো ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে ভঙ্গুর বর্জ্য পদার্থ, আরেকটা হলো অভঙ্গুর, যেটা অনেক দিন অক্ষত অবস্থায় ওরকমভাবেই মাটিতে রয়ে যায়। এরকম কিছু বর্জ্য পদার্থ আমরা বিভিন্ন জায়গায় পেয়ে থাকি এবং তোমরা দেখতেই পেলে যে আমি যে জড়িটাতে কিছু জিনিস নিয়ে এসেছিলাম তার বেশিরভাগই ছিল অভঙ্গুর বর্জ্য পদার্থ। ভঙ্গুর বর্জ্য পদার্থ মাত্র দুটো তোমাদেরকে দেখালাম, এছাড়াও আরও অনেক অনেক বর্জ্য পদার্থ তোমাদের বাড়িতে, প্রত্যেকের বাড়িতে এরকম বর্জ্য পদার্থ জমে আছে। এরপর আসি আরেকটা ভাগ, যে উৎস অনুযায়ী বর্জ্য পদার্থগুলো কোথা থেকে পাচ্ছি সেই অনুযায়ী আমরা আবার কিছু ভাগে এগুলোকে ভাগ করি। যেমন বাড়ির বর্জ্য পদার্থ, যেমন বাড়িতে আমরা যে সমস্ত এটা রেখে দিই বাড়ি থেকে, নিজেদের বাড়িতে কী কী বর্জ্য পদার্থ পাওয়া যায় এটা তোমরা নিজেরা করবে, আমি বলে দিচ্ছি না। প্রত্যেকের বাড়িতে বর্জ্য পদার্থ আছে, সেই বর্জ্য পদার্থগুলোর নাম লিখবে যতগুলো পারো। তাহলে বাড়ি থেকে যে সমস্ত আমি যেগুলো আজকে দেখালাম সেগুলোই আমার বাড়ি থেকে পাওয়া গেছে, এরকম তোমাদের বাড়িতেও বর্জ্য পদার্থ আছে, এর একটা তালিকা বানাবে যতগুলো জানো। দু নম্বর হচ্ছে যারা শহরাঞ্চলে থাকে সেখানে বিভিন্ন ডাস্টবিন থাকে, এই ডাস্টবিনগুলো থেকে কিছু বর্জ্য পদার্থ পাওয়া যায়। পৌরসভা পৌরসভার ডাস্টবিন, শহরে যারা থাকো তারা দেখবে শহরে বিভিন্ন জায়গায় ডাস্টবিন রাখা থাকে, এই ডাস্টবিনগুলোতে শহরের লোকজন কিছু বর্জ্য পদার্থ ফেলে থাকে। তো এগুলোতে সাধারণত কী কী পাওয়া যায় তা লিখবে, মোটামুটি লিখবে। এগুলোতে কি ওই শহরে যে লোকগুলো থাকে তারা তাদের নিত্য ব্যবহার্য কিছু জিনিস সেখানে প্রত্যেক দিন ফেলে দেয়, তারপর পৌরসভার গাড়ি এসে যখন দেখে এই ডাস্টবিনগুলো ভরে গেছে তখন তারা তুলে নিয়ে যায় ওই বর্জ্য পদার্থগুলো এবং বাইরে কোনো একটা জায়গায় গিয়ে জমা করে বা সেখানে তারা রিসাইকেল করার ব্যবস্থা আছে কিছু উন্নত দেশে। তো যাই হোক, পৌরসভার ডাস্টবিন থেকে আমরা কী কী পাই তার একটা তালিকা করবে। তিন নম্বরে হাসপাতাল, হাসপাতালে কিছু বর্জ্য পদার্থ প্রত্যেক দিনই
পাওয়া যায় হাসপাতালে যে ডাস্টবিনগুলো থাকে সেখানে এরকম কিছু বর্জ্য পদার্থ পড়ে থাকে। কি কি হতে পারে এখন দেখবে সব জায়গায় সব হসপিটালে বা ডাক্তারবাবুরা ডিসপোজেবল সিরিঞ্জ ব্যবহার করেন, তাহলে সিরিঞ্জ একটা পাওয়া যাবে, নিডিলগুলো পাওয়া যাবে, হসপিটালে যে ব্যান্ডেজ ব্যবহৃত হয়, তুলোর গজ ব্যবহৃত হয় বা প্লাস্টার কেটেছে তাহলে সেই প্লাস্টারের যে টুকরোগুলো সেগুলোও পড়ে থাকে, তাহলে এগুলো হচ্ছে হাসপাতালের বর্জ্য পদার্থ। এরপর 4 নম্বরে হচ্ছে কলকারখানার বর্জ্য পদার্থ। কলকারখানা থেকে বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ আমরা পেয়ে থাকি, যেমন কারখানা হবে সেই কারখানা থেকে সেরকম কিছু রাসায়নিক বস্তু হতে পারে, বা কোনো যেমন যদি কাঠ মিল হয় তাহলে সেখান থেকে কাঠের গুঁড়ো পাওয়া যাবে, যদি কোনো এই তাপবিদ্যুৎ কেন্দ্র হয় তাহলে সেখান থেকে আমরা বর্জ্য রূপে পাবো বিভিন্ন ওই যে ছাইটা, তাহলে এরকম বিভিন্ন কলকারখানা থেকে বিভিন্ন ধরনের আমরা বর্জ্য পদার্থ পেয়ে থাকি। আর কোথা থেকে আমরা বর্জ্য পদার্থ পাব? বাজার, বাজার যেখানে বসে বা হাট যেখানে বসে সেখান থেকে কিছু বর্জ্য পদার্থ উৎপন্ন হয়। সেখানে কি হয় দেখবে, বাজার উঠে যাওয়ার পর দেখবে সেখানে কিছু সবজির খোসা, অব্যবহৃত সবজির টুকরো বা পচে যাওয়া সবজি এগুলো পড়ে আছে, আবার প্লাস্টিকের ক্যারি ব্যাগ হতে পারে বা কাগজের ঠোঙা হতে পারে, এরকম কিছু জিনিস পাওয়া যায়। তাহলে বাজারে কিছু বর্জ্য পদার্থ পাওয়া যায়। 6 নম্বরে আছে কৃষিক্ষেত্র, কৃষি জমিতেও কিছু বর্জ্য পদার্থ পাওয়া যায়। এখানে একটা খুব ডেঞ্জারাস বলবো, যে একটা কৃষিক্ষেত্রে যে যে আমরা কীটনাশকগুলো ব্যবহার করি, তার এই কীটনাশকগুলোর অবশিষ্টাংশ জমিতে রয়ে যায়। আবার যে সমস্ত আমরা ফসল উৎপাদন করি তার কিছু অংশ, আমরা ফসল তুলে নেওয়ার পর তার অবশিষ্টাংশ অনেক সময় কৃষি জমিতে পড়ে থাকে, এগুলো তোমরা লিখবে যতগুলো পারো লিখবে। তাহলে এই হলো উৎস অনুযায়ী কী কী জায়গা থেকে কী কী ধরনের আমরা বর্জ্য পদার্থ পাই, এই তালিকাটা তোমরা পুরোটা বানিয়ে কালকে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে। তাহলে আজকে আমরা কী জানতে পারলাম, বর্জ্য পদার্থ কাকে বলে, প্রকৃতি অনুযায়ী বর্জ্য পদার্থ কয় প্রকার ও কী কী, তারপরে তার আরেকটা ভাগ করেছিলাম যে মাটিতে কত তাড়াতাড়ি মিশে যায়, সেই অনুযায়ী দুটো দুরকম ভাগে ভাগ করেছিলাম। একটা হচ্ছে ভঙ্গুর বর্জ্য পদার্থ বা জীব বিশ্লেষ্য বর্জ্য পদার্থ, আরেকটা ভাগ কী বলেছিলাম, অভঙ্গুর বা জীব অবিশ্লেষ্য বর্জ্য পদার্থ। তাহলে এইভাবে আর উৎস অনুযায়ী যে কোথা থেকে পাচ্ছি সেই অনুযায়ী আমরা বর্জ্য পদার্থের আরেকটা তালিকা বানিয়েছিলাম। এই তালিকাটা তোমাদেরকেই বানানোর দায়িত্ব দিয়েছি, এটা তোমরা বানাবে। তাহলে এই হলো বর্জ্য পদার্থের শ্রেণীবিভাগ। এরপর একটা ব্যাপার যে এই বর্জ্য পদার্থগুলো বেশিরভাগই তো পরিবেশের কি সংজ্ঞাটাই বলা আছে যে পরিবেশগত সমস্যার সৃষ্টি করে, তাহলে বর্জ্য পদার্থগুলোর কি আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। তো এই নিয়ন্ত্রণ করার জন্য 4টা উপায় আছে, জৈব পদার্থগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য 4টা উপায় আছে। এই 4টা উপায়কে আমরা বলে থাকি 4R। এই 4R, এই 4R যদি আমরা মেনে চলি তাহলে আমরা এই বর্জ্য পদার্থগুলোকে, এর যে পরিবেশগত সমস্যার সৃষ্টি করছে সেই সমস্যা থেকে আমরা এগুলোকে এই বাঁচাতে পারবো, যে সমস্যাগুলো পরিবেশকে আমরা রক্ষা করতে পারবো। তো এই 4R কী জিনিস, অ্যাক্ট প্রথম আরটা হচ্ছে রিডিউস, অর্থাৎ ব্যবহার কমিয়ে ফেলতে হবে। আমি যে জিনিসগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমরা অতিরিক্ত কিছু জিনিস বাড়িতে নিয়ে আসি, তাহলে আমার যেটুকু প্রয়োজন সেইটুকু যদি আনতাম তাহলে বাড়িতে এরকম কিছু জিনিস জমে থাকতো না, তাহলে এক্সট্রা জিনিস কখনোই আমাদেরকে ব্যবহার করা উচিত নয়। তাহলে এরকম প্রত্যেকে যদি আমরা সচেতন হই
যে অতিরিক্ত জিনিস আমি বাড়িতে আনবো না বা ব্যবহার করব না, তাহলে আমার এরকম বর্জ্য বাড়িতে যে বর্জ্য পদার্থ জমে যাচ্ছে তার পরিমাণটা কমবে। তাহলে রিডিউস মানে কমানো, পদার্থের ব্যবহার কমাতে হবে, অতিরিক্ত কোনো জিনিস আমরা ব্যবহার করব না, যেটুকু প্রয়োজন ঠিক সেইটুকুই আমরা ব্যবহার করব। দেখবে প্রত্যেকের বাড়িতে আমাদের কী হয়, দেখবে যে কোনো জিনিস যে কোনো একটা ছিল, তারপরে আবার ওটার একটু উন্নত মডেল কেনা হয়েছে, সে মানে যা কিছু জিনিস হতে পারে, বিছানা হতে পারে যে আগে হতে একটা তক্তাপোষ ছিল, সেই তক্তা থেকে আরেকটু তার উন্নত মডেল হলো, পরে দেখলো বাজারে একটা ভালো বেড এসেছে, সেটাকেও কিনে নিয়ে আনা হলো, যার ফলে কী হচ্ছে আগের জিনিসগুলো অব্যবহৃত অবস্থায় পড়ে থাকছে। এরকম প্রত্যেকটি জিনিসেরই কিছু কিছু মডেল বাজারে নতুন নতুন চলে আসে, তখন আমরা সেটা কেনার জন্য অনেক সময় কিনে নিয়েও চলে আসি। তাহলে আগের জিনিসগুলো কী হচ্ছে পরিবেশে বা ওই বাড়িতে জমে থাকছে, অব্যবহৃত অবস্থায় পড়ে থাকছে, এগুলোই তখন বর্জ্য রূপে পরিগণিত হচ্ছে। তাহলে জিনিসের যদি আমরা রিডিউস করতে পারি, অর্থাৎ তার ব্যবহার কমিয়ে আনতে পারি, তাহলে পরিবেশে বর্জ্য পদার্থের পরিমাণ কমানো যাবে। দু নম্বরে হচ্ছে রিইউজ, পুনরায় যদি আমরা ব্যবহার করি, কোনো জিনিসকে ফেলে না দিয়ে যদি সেটাকে আমরা পুনরায় ব্যবহার করতে পারি। একটা সাধারণ এক্সাম্পল হতে পারে যে বাড়িতে সবজি রান্নার সময় বাড়িতে মশলা দেওয়ার সময় পেঁয়াজ কাটা হচ্ছিল, একটা পেঁয়াজের অর্ধেকটা অংশ রয়ে গেছে, এটাকে যদি আমরা সংরক্ষণ করে রাখি তাহলে পরের দিন আমরা সেটা ব্যবহার করতে পারবো। আর যদি ওই অবস্থায় রেখে দিই সংরক্ষণ না করে, তাহলে পরের দিন যখন তুমি ব্যবহার করতে যাবে তখন দেখবে সেটা শুকিয়ে গেছে, সেটা আর ব্যবহার করতে ইচ্ছে করবে না, বা শুকিয়ে যাওয়ার অর্থ বা সেখানে কাটা পেঁয়াজ রাখার জন্য বা যদি কাটা ফলও হয় সেটাকে পরে যদি আমরা ব্যবহার করতে যাই তখন দেখা যাবে যে সেখানে হয়তো সেটা নষ্ট হয়ে গেছে, জীবাণুর আক্রমণে সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাহলে রিইউজ করার জন্য আমাকে নির্দিষ্টভাবে সেটাকে সংরক্ষণ করে রাখতে হবে। আবার কিছু জিনিস, আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছিলাম যে একটা রং পেন্সিলে মাত্র কয়েকটা রং বেশি যেগুলো ব্যবহৃত হয় সেই পেন্সিলগুলো শেষ হয়ে গেছে, বাকি পেন্সিলগুলো রয়ে গেছে। তাহলে এরকম অনেকগুলো পেন্সিল বক্স আছে, তো এই যে অতিরিক্ত যে রঙগুলো যখন আমি ড্রয়িং করব তখন আমি অন্য কালারগুলো দিয়েও যদি আমি চেষ্টা করি তাহলেও তো আমার একটা নতুন কিছু হতে পারে, সুন্দর কিছু হতে পারে, তাহলে আমার ওই রঙগুলো ব্যবহার হয়ে যেত, পরিবেশে এরকম পড়ে থাকতো না বা এগুলো এরকম সমস্যার সৃষ্টি করতো না।